নিউ গিনির গহীন জঙ্গলের এক প্রত্যন্ত অঞ্চল। আধুনিক মানুষের পা তেমনভাবে পড়েনি সেখানে। সেই অঞ্চলেই আসমত উপজাতির বাস। আসমত উপজাতির মানুষেরা শুধু তাদের শত্রুদের শিকার করার জন্যই নয়, রীতিমতো শত্রুদের মাংস খাওয়ার পদ্ধতির জন্য কুখ্যাত। এই উপজাতির যোদ্ধারা ভয়াবহভাবে চালায় শত্রুপক্ষের উপর, আক্রমণ করে শত্রুদের নিমেষেই শেষ করে ফেলে তারা। শত্রু নিধন করার পর তাদের মাথা কর্তন করে তা দিয়ে উদরপূর্তি করে এই উপজাতির মানুষেরা। শত্রুপক্ষের মাথা কর্তন করে খাওয়াকে বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলেই মনে করে আসমত উপজাতির মানুষ। কি পদ্ধতিতে এই উপজাতির সদস্যরা শত্রুদের মাথা ভক্ষণ করে তা জানলে যে কোনো মানুষ অবাক হতে বাধ্য। আসমতিরা প্রথমে কর্তিত মাথার বাইরের অংশের চামড়া ছিলে বাদ দিয়ে দেয়, এরপর উনুনে রেখে ভাজা হয় মাংসযুক্ত ওই খুলি। আসমত উপজাতির এই ভয়াবহ আচার পদ্ধতি অন্যান্য উপজাতিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করলেও নিজেরা বিশ্বাস করে মানুষের মাথা একটি পবিত্র খাদ্যবস্তু এবং মানুষের মাথাকে গাছের ফলের সঙ্গেও তুলনা করে তারা। মাথা কর্তনের পর বাকি দেহ নিয়েও কারসাজি করতে ছাড়ে না এই উপজাতির মানুষেরা। কর্তিত দেহ নিজেদের উরুর ওপর রেখে প্রার্থনা করে তারা। তাদের ধারণা, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রয়াত ব্যক্তিদের দৈহিক ক্ষমতা তাদের নিজের কাছে চলে আসবে। ভক্ষক ব্যক্তির নামকরণও করা হয় কর্তিত বা নিহত ব্যক্তির নামে। খুলিগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাড়িতে সাজসজ্জাতেও কাজে লাগায় আসমত উপজাতির সদস্যরা। মাথার খুলিগুলোকে বালিশ হিসেবেও ব্যবহার করে তারা। পাশাপাশি এই খুলিগুলোকে অর্ধেক করে তা খাবার খাওয়ার পাত্র হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক এবং সাগো কৃমি আসমত উপজাতির প্রধান খাদ্য। মরদেহের মেরুদণ্ডের বিভিন্ন অংশ এবং চোয়াল দিয়ে কানের দুলো বানায় আসমত উপজাতির সদস্যরা। এই উপজাতির কোনো সদস্যের জীবনাবসান হলেও তারা সেই সদস্যের মাথা কর্তন করে নেয়। এই উপজাতির বিশ্বাস, জীবনাবসানের পর নাকের ছিদ্র বন্ধ রাখলে প্রেতাত্মারা শরীরে প্রবেশ করতে পারবে না, তাই মরদেহের নাকের গর্ত জীবনাবসানের পর বুঝে দেয়া হয়। আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নেলসন রকফেলারের পঞ্চম সন্তান মাইকেল রকফেলার 1961 সালের নভেম্বর মাসে এমন একটি এলাকা থেকে নিখোঁজ হন যেখানে আসমত জনজাতির বসবাস। পরে তার পরিবারের তরফে একজন গোয়েন্দাকে সেই এলাকায় তদন্তের জন্য পাঠানো হলে এই উপজাতির কিছু মানুষ তাকে জানায় যে তারা সম্প্রতি একজন শ্বেতাঙ্গকে নিধন করেছে। এরপর ওই গোয়েন্দা তিনটি খুলি নিয়ে সেই জায়গা থেকে আমেরিকাতে ফেরত আসেন। সেসব খুলির মধ্যে একটি খুলি আসমত উপজাতির সদস্যদের দ্বারা কর্তন করা মাইকেল রকফেলারের ছিল। খুব স্বস্তির কথা এই যে বর্তমানে আসমতিরা আর শত্রুপক্ষের মাথা কর্তন করে খাওয়ার এবং খুলি বের করার অনুশীলন মেনে চলে না। 1980 সালে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ধর্মপ্রচারকরা তাদের এই ভয়ানক কর্মকাণ্ডের পরিবর্তনে ব্যাপক কাজ করেছেন, যার ফলে সেই ভয়ঙ্কর উদ্ভট জীবন থেকে সভ্য জীবনে আসা সম্ভব হয়েছে আসমত উপজাতির।